যদি এই পৃথিবী হলো আল্লাহর একটা বাগান, কে আল্লাহর একটা বাগান, এই বাগানে ফুল হলাম আমরা, কারা এই বাগানের ফুল হলো? কারা? আমরা। আল্লাহর যখন মন চাইবে তখনই আল্লাহ ফুল ছিঁড়ে ফেলবে। ফুল বাগানে মালি থাকে না? কথা বলেন না কেন? মালি থাকে না? সংস্কার করে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম মালি তৈরি করে রেখেছে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। যখন সময় হয়ে যাবে তখন কিন্তু কোনো তর্ক বিতর্ক চলবে না। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশ পর্যন্ত ফাড়ি দেয়, নিজের সঞ্চয় ফুরিয়ে গেলে বাবার অর্জিত অর্থ জায়গা জমি বিক্রি করে শুধু বাঁচার চেষ্টা করে, কিন্তু বাঁচতে মানুষ পারে না। কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করে না। বলেন আমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? যথাযথ বুদ্ধিহীন আমরা। যেটা বলতে চেয়েছিলাম, আপনি আমি যখন ড্যাড হয়ে যাব, মরে যাব, নামের মরহম শব্দ যুক্ত হয়ে যাবে, তখন আপনার আমার ঠিকানা হবে কারো পুকুর পাড়ে, কারো পুকুরের পাহাড়ের চূড়ায়, কারো আবার গহীন জঙ্গলে, ঠিক না? যেখানে রাতের অন্ধকারে মানুষ ভয়ও যেতে চায় না, সেখানেই কিন্তু আমাদের চিরস্থায়ী ঠিকানা। আমি আস্তে আস্তে করে আপনাদেরকে গভীরের দিকে নিয়ে যাব, তবে আপনাদের কাছে চাইব আমি মনোযোগ। এই যে বললাম, দেহ থেকে পাখিটা বের হয়ে গেলেই কিন্তু আই এম এ ড্যাড, পাওয়ারলেস, একেবারে ক্ষমতা শেষ, শূন্য হয়ে গেছি, ঠিক কিনা? সবচেয়ে বড় দুঃখের খবর কি জানেন? আমার সামনে পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জানেন কার জন্য পৃথিবী রচনা করছেন? কার জন্য তো সুন্দর বাড়ি গাড়ি বানাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। ওয়াজ কার? কথা বলেন না কেন? ওয়াজ কার? কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করতেছে, কি নিয়ে যাবেন? যখনই কবরে যাবেন, যাওয়ার সাথে সাথেই আল্লাহ কিন্তু খুব শক্তভাবে মানুষকে ধরবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। ভাইরা আমার, হাত জোর করে বলছি, হৃদয় থেকে বলছি, একটু মনটাকে নরম করে দিয়ে শোনেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ কি বলে দেখেন, বান্দাকে ধরবে খুব শক্তভাবে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেন কোথায়? সবচেয়ে বড় দুঃখের খবর কি জানে? মানুষ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, সূরা আসর পড়ে দেখেন, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের শপথ, মানুষ কি ক্ষতিগ্রস্ত, এড়িয়ে যেতে পারবে? কথা বলেন না কেন? মানুষ কি ক্ষতিগ্রস্ত? তবে ক্ষতিগ্রস্ত মানুষ কতটা সেটা কি জানেন? মানুষের ক্ষতির সীমারেখা কত দূর গড়িয়েছে সেটা কি জানেন? জানেন না। সূরা ইউনুস খুলে দেখেন, পবিত্র কালামে হাকিম সূরা ইউনুসের 44 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, আল্লাহ আল্লাহর বান্দার উপর, তার মানে মানুষের উপর আল্লাহ জুলুম করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। ওয়াসকার কার? সাবধান হন, ব্রেইনে ঢুকান। এখন যারা জুলুম করে তাদের সম্পর্কে আল্লাহ নেক্সট ওয়াস করতেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট
লাইক দ্য আনজাস্ট, জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না, কি করেন না, পছন্দ করেন না। একটু ভেবে দেখেন, আল্লাহ একবারে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে, কিন্তু যারা জুলুম করে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ ভালো বাসেন না। ওমালি সলিমিনা মিন আনসার, আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। আল্লাহ জানিয়ে দিয়েছেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না, তারা হলেন জালেম, যারা নিজেদের উপর নিজে জুলুম করে। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ আরো ওয়াজ করতেছেন, তারা যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও হব না। আমি যদি আপনাদেরকে একটু অতীতে নিয়ে যেতে চাই, কোথায় অতীতে করোনা আসছিল না বাংলাদেশে, কোন গরিব মানুষ মরছে, রিক্সা অটো স্টেশন, রিক্সার স্টেশন, রেল স্টেশন, বাস স্টেশন, ট্রাক স্টেশন, লোকাল কোনো প্লেসে লোকাল কোনো মানুষ মারা গেছে, যায়নি, কেন জানেন? এটা তো জালিম জালিয়াতির কারণে গজব এসেছে, আল্লাহ নারাজ হয়ে কষ্ট পেয়ে দিয়েছেন, কারণ আল্লাহ আমাদেরকে গজব দেওয়ার কথা নয়। সূরা তিনের মধ্যে গিয়ে দেখেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেপ, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, জমিন অনেক সুন্দর, পৃথিবী এত সুন্দর, অনেক ডিজাইনেবল পৃথিবী, এক এক দিকে তাকালে এক এক রকম সবুজ শ্যামল পরিবেশ পাই, এক এক দিকে তাকালে এক এক রকমের জলাশয় খুঁজে পাই, এক এক দিকে তাকালে এক এক রকমের উঁচু উঁচু পাহাড় দেখতে পাই, পাই না? আবার বাংলাদেশে যতগুলো সিটি আছে এক একটা সিটির ডিজাইন এক এক রকম, এত সুন্দর পৃথিবী। আপনি পৃথিবীকে প্রশ্ন করেন, জমিনকে বলেন আপনি যে জমিন তুমি তো অনেক সুন্দর, জমিন পাল্টা জবাব দিয়ে দিবে আপনাকে, না আমার চাইতে তুমি বেশি সুন্দর, কারণ তোমার জন্যই আমি জমিন সৃষ্টি হয়েছি। আকাশের তারা, আকাশে কত রকমের কত তারা জ্বলে, মিঠি মিঠি জ্বলে না, কত রং আকাশে, কখনো আলো কখনো অন্ধকার, কখনো লাল কখনো নীল, ঠিক না? আপনি আকাশকে বলেন আকাশ তুমি তো অনেক সুন্দর, আকাশ পাল্টা জবাব দিয়ে দিবে, না তোমার আমার চাইতে তুমি সুন্দর, তোমরা সুন্দর, কারণ আকাশের জন্মই হয়েছে তোমাদের জন্য। সুবহানাল্লাহ, তো আসতে কেন? লবণ না দিলে কি খাবার খেতে পারবেন? কেন? স্বাদ নাই। এই তো চমৎকার কনফিডেন্সলি উত্তর দিয়েছেন, লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আমলও কোনোদিন স্বাদ লাগবে না। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে প্রেমিক হয়ে যান, রঙে রঙিন হয়ে যান, দেখবেন আমলে যে কত স্বাদ। পৃথিবীর খাবার, প্রতিদিন একটা মানুষের দুই ধরনের খাবার লাগে, একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক। মানুষ কিন্তু প্রতিনিয়ত দেহের খোরাক দিয়ে যাচ্ছে, রুহের খোরাক দিচ্ছে না, এই জন্যই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতি মা শা আরাক্কাবা, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন, কি করে? সূরা তিনে কি বলেছেন? সুন্দর করে, কি করে? সুন্দর করে। সূরা ইনফিতরে কি বলেছেন? আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আজকে আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? কেন চলতে পারি না? শুধু পৃথিবীর লোভ লালসা। একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু অ্যাবিলিটি দিয়েছেন, সেই অ্যাবিলিটি দিয়ে কিন্তু সে এবং তার পরিবার সুন্দর চলতে পারে। মানুষ শুধু অতিরিক্ত করার জন্য হারামের পিছনে ছুটে। আজকের পর থেকে গবেষণা করে দেখবেন, শুধু অতিরিক্ত বানানোর জন্য মানুষ হারামের পেছনে ছোটে। অন্যথায় একটা মানুষের নিত্যদিনের চাহিদা পূরণ করার জন্য যেই সবটুকু অর্থ উপার্জন করা দরকার, সেই অর্থ প্রত্যেকটা মানুষ উপার্জন করতে সক্ষম। শুধু অতিরিক্ত করতে গিয়ে আমরা আল্লাহ রাসুলের গোলামি ছেড়ে দিয়ে আমরা কোথায় যাই? পৃথিবীর দিকে প্রেম করতে চাই। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা অনুকর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। সবার উপস্থিতি, আল্লাহ জানিয়ে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারী রাখে নাই। ওই যে গেছিলাম করোনা ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্ট, দেখছেন শত কোটি কোটি টাকার মালিক টাকা দিয়ে কিন্তু জীবনটা ভিক্ষা পায় না, নাই, কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষী,
সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। আমি সারা জীবন তো কর্ম ভালো করিনি, রেজাল্টটা কিভাবে ভালো আসতে পারে? স্বপ্ন দেখা ভুল না, কথা বলেন না কেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে আমার কিছু করার নাই, এগুলোই তো ওয়াজ। আর হক কথা একটু তিতাই লাগে। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা। আর আল্লাহ ডেকে ডেকে বলে ওয়াকুলু কাউলান সাদিদা, সে দা রাইট থিং। আল্লাহ বলে সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, আর জোরে সম্মানিত উপস্থিতি। যখন মানুষ পরপারে বিপদে পড়ে যায়, এই যে এত কোটি কোটি আদিকাল থেকে এই পর্যন্ত মানুষ কবরে গেছে, তাদের খবর কি আমরা কেউ জানি? ঠিক আমরাও যখন চলে যাব, আমাদের খবরও কেউ জানবে না? জানবে তো না। আমরা তো এখন এই প্রজন্মের মানুষগুলো, আমি চেয়ারম্যান সাহেব আমি প্রায় ওয়াজে বলে থাকি, এই যে আমাদের এই যে মুরব্বী, এই যে আমার চাচারা, এই যে আমার চাচারা মুরব্বীরা যারা আছে, আমার কাছে মনে হয় আর কি, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি, পৃথিবীর আচার, পৃথিবীর নমুনা এবং বর্তমান প্রেক্ষাপটে মানুষের চালচলন দেখে আমার কাছে মনে হয় এই মুরব্বীগুলো চলে যাওয়ার পরে পৃথিবীটার বেশি দিন টেকানো সম্ভব হবে না। কারণ এখনকার ছেলেরা ম্যাক্সিমামই নষ্ট, পদভ্রষ্ট এবং দুষ্ট। কয়টা ছেলে আল্লাহ রাসূলকে নিয়ে আছে দেখেন তো? দেখেন না? রাত্র তিনটা বাজে, চারটা বাজে, ছয়টা বাজে, আপনার বাসবাগানের চিপায় দেখি জঙ্গল, মানুষ ভয়ও যাবে না। আমি আমার ছেলেদেরকে দেখাই, দেখো ইয়াং ছেলে, কিশোর ছেলে, বাবা মা কোথায়, ঘুমিয়ে আছে? সন্তান কোথায়, খবর নাই? পিতামাতাকে কিয়ামতের দিন সন্তানের দায়িত্ব পালন করছে কিনা সেই জবাব দিতে হবে। এই জন্য আমি বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন, পিতামাতার কথা মান্য করা। কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোন বিপদে পড়লে জালেমদের জন্য কোন সাহায্যকারী রাখে না। করোনায় যে ধরছে সে বাঁচছে না? বাঁচতে পারছে না? টাকার বস্তা নিয়ে রেডি একটু বাঁচান, কিন্তু হায়াতের তেল ফুরিয়ে গেছে, বাঁচবে কেমন করে? এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য ফোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। আজকের গরিবরা সুখে নেই, আজকের গরিবরা সুখে নেই, শুধু প্রভাবশালী ধনী নামক হায়নাদের অত্যাচারে। কথা বলেন না কেন? এই গরিব তোমরা টেনশন করো না বন্ধুরা আমার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, তখন রেদওয়ান ফেরেশতাকে বলবে জান্নাতের গেটটা ওপেন করো, তিনি পরিচয় জানতে চাইবে, আমার নবী পরিচয় দিয়ে দিবে। তখন তিনি পাল্টা জবাব দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে নির্দেশ এসেছে, আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদম না দিবেন ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবী জান্নাতে যখন কদম দিবে, তখন আমার নবীর সঙ্গে বিশাল একটা দল থাকবে, সেদিন জান্নাতে ঢুকবে, আর সেই দলটা হলো পৃথিবীর গরিব মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি প্রথম ঈমান এনেছে গরিবরা। এখনো দেখেন বাংলাদেশের ইতিহাসের দিকে তাকিয়ে দেন, গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলো, তাদের মধ্যে কিন্তু এখনো সহনশীলতা আছে, নমনীয়তা আছে, ভদ্রতা আছে, ইসলামের প্রতি তাদের একটা যথাযথ একটা রেসপেকটেশন আছে। কথা বলেন না কেন? যত অন্যায়, যত অত্যাচার, যত নির্যাতন, যত নিপীড়ন, সবগুলো কিন্তু টাকাওয়ালা, পিস্তলওয়ালা, লাঠিওয়ালা, জনগণ ওলারা করছে, তবে সব ক্ষমতাওয়ালারা নয়। কিছু কিছু ভালো মানুষ আছে না? অবশ্যই আছে, তার অর্থ, তার আভিজাত্য, তার সেটা গরিবের মাঝে বিলিয়ে দিতে চায়, ইভেন তার সুখটা সহ গরিবকে বিলিয়ে দিতে চায়, এইরকম বড় লোকও আছে, তবে নষ্টই বেশি, পদভ্রষ্টই বেশি, দুষ্টই বেশি, নমনীয় খুব কম। ঠিক কেন বলেন? সম্মানিত উপস্থিতি, আপনি ধনী হন কোনো টেনশন নেই তো, হালাল উপার্জন দিয়ে ধনী হতেই থাকেন, হতেই থাকেন, আর আপনি হবেন বিশাল এক বৃক্ষের মতো, আর সেই বৃক্ষের নিচে অসংখ্য দুস্থ মানুষ এসে ছায়া নিবে, আর সেটাই তো আপনার জন্য পজিটিভ দিক। কথা বলেন না কেন? ধনী লোকের গোড়ার মাটিকে জানেন, গরিব সমর্থকরা। কথা বোঝেন নাই? এই যে আমরা যে বক্তা,
আজকে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা আছি, গোটা পৃথিবী আমাদেরকে চিনে, গোটা পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের ওয়াজের জন্য আমাদেরকে অফার দেয়, সেই আজকে ছোট্ট সোলাইমান থেকে গাজী সোলাইমান হয়ে ওঠার পিছনের পিছনের শক্ত মাটিটাই হলো আপনাদের মতো দর্শকরা। এই জন্য বড় হয়ে গেলে ছোটকে অস্বীকার করলে চলবে না, তাদের এই কৃতিত্বকে অস্বীকার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, কবরে যখন যাবেন তখন ব্যতিক্রম একটা পয়সালা হবে কি জানেন? এই দুনিয়াতে বিপদে পড়লে কিন্তু আমরা সাহায্যকারী পাই, টাকা ফুরিয়ে গেলে হাওলাত চাইলে পাই, সোদে চাইলে মানুষকে সোদ চাইলে দেয় কিন্তু বেশি, এখন হাওলাত চাইলে দেয় না, কোনো না কোনোভাবে কিন্তু আমরা তাদের কাছ থেকে একটু হেল্প পাই। কিন্তু পরকালটা, ফিউচারটা এতটা ভয়ঙ্কর, ভেরি হার্ড। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু সিরিয়াস অসুস্থ, আজকে 10-15 দিন কিন্তু আমার খাবারের সাথে সম্পর্ক নাই, আল্লাহ যে কেমনে চালায় আল্লাহই জানে। আপনারা যদি একটু আওয়াজ না দেন আমি কি ওয়াজ করতে পারবো? একটু জোরে কথা বলেন। লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো আরবের মরু প্রান্ত সবুজ শ্যামল হয়ে যাবে। আপনারা দেখছেন না 2023-এর শুরুতে কিভাবে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একেবারে শীতল, ক্যামেরাতে দেখিয়েছেন গাছগাছালিতে সবুজ শ্যামল হয়ে গেছে। আমি যখন গত ঈদে আমি মদিনায় ছিলাম, মক্কা মদিনায় ছিলাম, আমি যখন গিয়েছি তখন দেখেছি কিছু কিছু জায়গায় এত সুন্দর বাগান তৈরি করেছে, তখন আমার সঙ্গীদেরকে বলেছি কেমন তার বেশি দূরে নয়, খুবই কাছে। মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদি নাসারাদের হুকুম কায়েম হবে 2023 সালে, আমরা সেটাও দেখেছি, দুইটা দেখেছি বৃহৎ আকারে। একটা হলো বাংলাদেশের কণ্ঠশিল্পী গিয়ে নেচে গিয়ে গান করেছে, ঠিক কিনা বলেন? ইহুদি কালচার মদিনায় চলে গেছে, পবিত্র ভূমিতে মক্কায় চলে গেছে, আরবে চলে গেছে, এটা কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, ফুটবল খেলা এটাও কিন্তু কিয়ামতের আলামত, সব সাইডে চলছে কোনো সমস্যা নেই কিন্তু আরবে চলে গেছে, এটাই হলো মুসলমানের ভাবার বিষয়, কথা বলেন না কেন? আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আজকে দেখেন একটা বাচ্চাকে খতনা করাইলে, একটা বিয়ে হলেই বিয়ের মতো ফরজ কাজে সারা রাত ভর কনসার্ট চলে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আপনারা দেখেন নাই ফটিক শরীতে ইমাম সাহেব বিয়ে পড়াতে রাজি না হওয়াতে তাকে লাঞ্ছিত করে অপমান করেছে, বিদায় করে দিয়েছে, দেখছেন? এটি কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, এই যে বললাম বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না, আরো ভয়ঙ্কর খবর, পৃথিবীতে তো এই দুনিয়াতে আমাদের যার যার যেমন টাকা আছে সেই টাকা অনুযায়ী আমরা বাজার করে খাই, ঠিক না? কিন্তু পাপিলুকের সংখ্যা বেশি, পাপিলুকদের অবস্থা তো ভয়ঙ্কর হবে। কোরআন এসেছে পাপিলুকদেরকে খাবার বরাদ্দ আছে, এটা এত ভয়ঙ্কর। আপনাদের এই বারোয়ারা দক্ষিণ পাড়া জামে মসজিদের মাঠে যদি একটা ফোঁটা পড়ে এই মুহূর্তে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই মাটিতে কোনোদিন কেউ আর কোনো সবুজ শ্যামল ফসল ফলাতে পারবে না। জোরে বলেন নাউজ করে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার তাদের জন্য বরাদ্দ, তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এবার আমার নবী জানিয়ে দিলেন আরেকটা জাহান্নামের নিংরানো রক্ত, পুঁজ অথবা ঘাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা আমার কথা বুঝেন না? আর জোরে বলেন। একটা মানুষ পচে গলে লিকুইড হয়ে যাবে, ওই মানুষের পচা গলা লিকুইড যে নোংরা জিনিসটা সেটা হবে আরেকটা জাহান্নামের খাবার। এই পৃথিবীতে এখন একটু গরম পড়ে না, দেখবেন টিউব অয়েল থেকে বা মোটর থেকে চেপে পানি খেতে ভালো লাগবে না, ফ্রিজের পানি একটু মিশাইলে দেখবেন পানিটা খাইতে একটু মজা লাগে, ঠিক না? তার মানে একটু ঠান্ডা হয়। কিন্তু পাপীদের এত ভয়ঙ্কর অবস্থা হবে,
তারা যখন পানির পিপাসা লাগবে, এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ভিতরে গিয়ে সব কিছু ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। কি হবে সেদিন উপায়? জাহান্নামীদের জন্য সবচেয়ে আজাব হলো কম আজাব আগুনের একজোড়া জুতা। আগুনের একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উচ্চাইতে থাকবে গোস্তের পাতিলের মতো। এক হাজার বছর আল্লাহ জাহান্নামের আগুনকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল লাল, আরো এক হাজার বছর তাপ দিয়েছেন রং হয়ে গেল সাদা, আরো এক হাজার বছর তাপ দিলেন হয়ে গেল কালো। 3000 বছর আগুনকে জ্বালিয়ে উত্তপ্ত করে পাপীদের জন্য বরাদ্দ করে রেখেছেন। উপায়টা কি হবে সেদিন? কথা বলেন, আছে উপায়? আছে, কিন্তু তার বিপরীত দিকে যদি যান, তার বিপরীত দিকে যদি যান, আল্লাহ বলা হয় যদি কবরে যান, যাইতে দেরি আপনাকে নতুন বরের মতো ফেরেশতারা অত্যন্ত সম্মানের সাথে গম পাড়িয়ে দিবে। আর আল্লাহ কোরআনে কি বলে জানেন? আল্লাহ বলেন ইনদা রব্বিহিম ইউরজাকুম, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলা হয় আপনি কবরে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতি খাবার আপনি পেয়ে যাবেন। আরো জোরে কর না, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আপনারা বলেন তো, আমার সামনে যারা আছেন দর্শক সারিতে, এখন জান্নাতি মানুষ কি দেখা যায় চোখে পড়ে? কমপ্লিট হতে হবে, এ টু জেড কমপ্লিট। এখন জুমার দিনে বিশেষ করে এত কমার্শিয়াল মুসল্লি যে জুমা নামাজ পড়তে যায় রে ভাই, যায় সবার পরে, বাইর হয় সবার আগে, সালামটা ফিরাইতে দেরি, মনে হয়েছে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে গেইটে, কার আগে কে বের হয়ে যাবে। এই কমার্শিয়াল ডিজিটাল মুসল্লির জন্য জান্নাত তৈরি নয়, নমনীয় মুসল্লিদের জন্য জান্নাত বরাদ্দ। যে সকাল থেকে টেনশন করে কখন জুমার দিনে মসজিদে যাব, কারণ এটা ঈদের দিন, দুই ঈদের দিনের চাইতেও দামি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি অত্যন্ত কমার্শিয়াল না? আমরা মাহফিল মসজিদ জান্নাতের বাগান আমাদের কাছে ভালো লাগে না?